ডাব্লু প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান দু হাজার আঠারো বাংলা সংস্করণ পার্ট থ্রি ডাব্লু বি সিএস প্রিলিমিনারি এক্সামিনেশন সলভ কোশ্চেন পেপার টু থাউজেন্ড সেভেন্টিন্থ বেঙ্গলি ভার্সন পার্ট থ্রি নমস্কার সাকসেস এডুকেশান কেয়ার অ্যান্ড রান ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুদর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানায় আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন ডাব্লু প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান দু হাজার সতেরো বাংলা সংস্করণ পার্ট থ্রি এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আলোচ্য বিষয় ডাব্লু বি প্রিলিমিনারি এক্সামিনেশন সলভ কোশ্চেন পেপারস টু থাউজেন্ড বেঙ্গলি সরি টু থাউজেন্ড বেঙ্গলি ভার্সন পার্ট থ্রি আলোচনার প্রথম প্রশ্ন ভারতের অসং অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কি ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হল বেশি দ্রব্য বিনিময় লেনদেন নেক্সট বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন আইনটি ভারতীয় পার্লামেন্টে দু হাজার পাঁচ সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় কবে দু হাজার ষোলো ষোলো দু হাজার ছয় সালে নেক্সট বঙ্গভঙ্গ কবে রদ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় নেক্সট জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয় নেক্সট জাতীয় কংগ্রেস তার উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল নেক্সট কে ক্রিস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেট বলে অভিহিত করেছেন মহাত্মা গান্ধী নেক্সট ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এখানে ঘাট কথাটির অর্থ কি ঘাট কথাটির অর্থ হলো সিঁড়ি নেক্সট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ কি মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস জন্য নেক্সট ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করা নেক্সট পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় এমন একটি জায়গার নাম কি কলকাতা নেক্সট টোটো হল এক প্রকারের আদিম আদিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে সেই রাজ্যটি কোথায় পশ্চিমবঙ্গ নেক্সট জলের মধ্যে একটি দাড়ি কামানোর বরুষ ডোবানো আছে বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলো পরস্পরের কাছে চলে এসেছে এর কারণ কি জলের পৃষ্ঠ টানের জন্য নেক্সট জলের ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ কত এর আয়তন এগারো কোটি বারো এক লক্ষ একুশ হাজার একশো বাইশ অংশ নেক্সট ব্যাকটেরিও ফাজ কি একটি ভাইরাস নেক্সট মিওসিসের সময় ক্রসিং ওভার হয় কোন দশায় বা উপদশায় প্যাকিটন দশায় বা উপদশায় নেক্সট রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর নেক্সট রজমনামা যে গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি কি মহাভারত নেক্সট কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন বাবর নেক্সট দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরি রাজধানী স্থানান্তর করেন তিনি কে মোহাম্মদ বিন্তুগলক নেক্সট কাদম্বরীর রচয়িতা কে ছিলেন কাদম্বরীর রচয়িতা ছিলেন বানভট্ট নেক্সট ভারতের রেপো হার ঘোষণা করেন কে ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেন নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে দুশো পঁচাত্তর এবং দুশো বিরাশি নম্বর ধারায় নেক্সট উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় নেক্সট সিপাই বিদ্রোহের সময় আঠারোশো সাতান্ন ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং নেক্সট একটি শাড়িতে পাঁচটি বালক বসেছে পিজুস ও পরেশের মাঝখানে কাজল এবং রনি ও পিযুষের মাঝে গোলক বসেছে কে গোলকের এক একেবারে দক্ষিণ প্রান্তে বসেছে পরেশ বসেছে নেক্সট বাস ও ট্রেন ভাড়ার অনুপাত চার ফোর ইজ টু ফাইভ বাসের ভাড়া টেন পারসেন্ট এবং ট্রেনের ভাড়া টোয়েন্টি পারসেন্ট বর্ধিত হলে বাঁশ ও টেনের ভাড়ার নতুন অনুপাত কত হবে এগারো এস টু নেক্সট এ ডিভাইডেড বি এর মান এ এর সঙ্গে বি এর যোগ এবং এ ইনটু বি এর মানের বি দ্বারা এ কে ভাগ করা হলে ফরটিন্থ ডিভাইডেড সেভেন ডিভাইডেড ফরটিন ইন্টু সেভেনের মান কত হবে এর মান হবে তেইশ নেক্সট এম এ এসওএনকে সাংকেতিকভাবে এন বিটি পিও লেখা হলে ডাব্লু ও আর এল ডি কে লেখা এর কে লেখা হবে এক্সপিএস এমই লেখা হবে নেক্সট এ ইন টু বি ইকুয়াল বি প্লাস বি মাইনাস সি হলে সি এর মান কত হলে সি ইন টু টু ইন্টু ফাইভ ইকুয়াল সেভেন হবে উত্তর সেভেন হবে নেক্সট একশো কুড়ি মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে পাঁচ সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি পনেরো সেকেন্ডে অতিক্রম করল ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য হবে ষাট মিটার নেক্সট কোনো একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছরে চার শতাংশ বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে পাঁচ শতাংশ হ্রাস পায় বর্তমানে লোকসংখ্যা চুরানব্বই হাজার হলে দু বছর আগে লোকসংখ্যা কত ছিল পাঁচ লক্ষ ছিল নেক্সট নভেম্বর দু হাজার ষোলোতে কোন দেশে মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া যায় এমন এক হারানো শহর যা সাত সাত হাজার বছরের বেশি প্রাচীন ইজিপ্ট মিশরে নেক্সট মগধের কোন শাসক সেনিকা নামে পরিচিত ছিলেন বিম্বিসার নেক্সট সুল নীতি প্রবর্তন কে করেন আকবর নেক্সট মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি কে ছিলেন তিনি ছিলেন তেগবাহাদুর নেক্সট কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার নেক্সট ভারতের বিজ্ঞান কংগ্রেসের একশো তিনতম অধিবেশনে অধিবেশন দু হাজার ষোলোতে কোথায় অনুষ্ঠিত হয় মহীশূরে অনুষ্ঠিত হয় নেক্সট জর্জি যিনি সম্পত্তি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আচার্যর পদ থেকে পদত্যাগ করলেন তিনি অতীতে যে দেশের রাজনৈতিক কোন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সিঙ্গাপুরের নেক্সট দু হাজার পনেরো পনেরোর এর ন্যানসস উদ্বাস্ত পুরস্কার প্রাপককে আকিলা আসিফি নেক্সট কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ইলেকট্রন পরিবহন দ্বারা নেক্সট উনিশশো বিরানব্বই সালের এসিবিআইকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন প্রস্তাব অনুযায়ী নরসিংহোম কমিশনের প্রস্তাব অনুসারে নেক্সট উনিশশো সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতে আসে নেক্সট কারা প্রত্যক্ষ সংগ্রাম এর ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয় মুসলিম লীগ উনিশশো সালের পনেরোই আগস্ট নেক্সট এ ও বি সমান সমান এ এবং বি এর লসাগু এবং এ ইন্টু বি এর সমান সমান এ এবং বি এর গসাগু হলে টুয়েলভ ইন্টু সিক্সটিন ইন্টু টোয়েন্টি ফোর মান কত হবে টুয়েলভ হবে নেক্সট মণিপুর ড্যান্স হলে উর্দু ইজুকল টু কী হবে ল্যাঙ্গুয়েজ নেক্সট নাম্বার ইজ টু ম্যাথমেটিক্স নোট ইজ টু কী হবে কারেন্সি হবে বন্ধুরা আশা করি এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার